মঙ্গল গ্রহত ঘর বনার পরিকল্পনার আর্হি প্রস্তুত করেছে এগারী ছাত্রী জামিয়া মিলিয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ত অধ্যয়নরত ডবকার আনিশা তাবাসুম বি আর্কিটেক্টর দ্বিতীয় বর্ষর ছাত্রী হয়েছে আনিশা তাবাসুম তাবাসুমর এই পরিকল্পনায় কড়িয়ে আনিছে রাজ্যলৈ সুনাম ঝাড়খণ্ড অন্তর্গত দেশের শিক্ষার্থীর মাজত হওয়া দুটাক প্রতিযোগিতাত অংশগ্রহণ করেছিল ছাত্রীগিয়ে দুটা প্রতিযোগিতাতে প্রথম স্থান দখল করবলে সক্ষম হয়েছে আনিশাই জুন মাহত অনুষ্ঠিত হয়েছিল এই বিশেষ প্রতিযোগিতাত মঙ্গল গ্রহত ঘর বনার আর্হি প্রস্তুত করেছিল ছাত্রীগিয়ে আর তাতেই সাফল্য লাভ করেছে ছাত্রীগিয়ে আর ছাত্রীগীর এই সাফল্যত উৎফুল্লিত হয়ে পড়ছে পরিয়ালসহ ডবকাবাসী আর্কিটেকচার ফিল্ডক অকল পড়াই নয় আমি প্রজেক্টর এক্সপোজার পাও স্টুডেন্ট লাইফের পোস্টিং কি হয় এস্টিমেশন কি হয় আমি স্টুডেন্ট লাইফের গম পাও হোস্টেল সেকেন্ডারের আর একটা এসোসিয়েশন আছে নাসা বলে ন্যাশনাল এসোসিয়েশন ফর স্টুডেন্ট অফ আর্কিটেকচার সেইটে কম্পিটিশন করায় এভরি ইয়ার গোটেই সার্ক নেশনের যা কান্ট্রিজ আছে আর যা মেম্বার কলেজেস আছে সেইবর আর আমার জামিয়া মিলিয়া ওয়ান অফ দ্য মেম্বার মেম্বার কলেজেস প্রতি বছরত হয় এইবার যা দুবছর লকডাউন হওয়ার কারণ আছে তো ন্যাশনাল এসোসিয়েশন ফর স্টুডেন্টস অফ আর্কিটেকচারের একটা অর্গানাইজেশন আছে 200 ইনস্টিটিউশন অফ সার কান্ট্রি এই কম্পিটিশন হয় এখানে কোথায় আগতে থিমটো ডিক্লেয়ার করে তো গোটেই সার কান্ট্রি যেহেতু ডিক্লেয়ার মানে অ্যানাউন্স হয়ে যায় তো জামিয়া মিলিয়া স্টুডেন্টসে পার্ট লৈছে লো কস্ট হাউসিংয়ের যে প্রজেক্টের থার্ড পার্ট পার্ট লৈছে ছোৱালী লগতে আছিল হয়ে পেলায় সি ওয়াজ দ্য সিনিয়র জুনিয়র মোস্ট আছে আৰু 52 গ্রুপস অফ এমন দ্য 200 এর পার্ট হয়েছে তো কেইদিনমান তো যেতে জুনিয়র কলেজ ঘুরি করলে যেহেতু ছয়টা সাবটেশন হব লাগে তাই টিমটো ওয়ান অফ দেম হয়ে গেছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা